অত পঁচিশটা প্লট তারা দখল করে বসে আছে তাদের ফ্যামিলি মমতা ব্যানার্জি নিজেকে মনে বলে তার মূর্ত প্রতীক সবচেয়ে মিথ্যাবাদী সবচেয়ে ধন্যবাদ যদি হয় মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি সে তার নিজের ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না আজকে কোনো কাজ করেনি কোনো এমপ্লয়মেন্ট নেই কোনো চাকরি নেই দুর্নীতি ভরে গেছে টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে আপনারা সকলেই জানেন দু সালে যে টেট পরীক্ষা এখানে হয়েছিল তারপর এখানকার শাকির হোসেন তার চেয়ারম্যান ছিল কত লক্ষ টাকা একটা চাকরির ক্ষেত্রে নিয়েছে আপনি দেখবেন কটা চাকরি হয়েছে আজকে পাবলিক সার্ভিস কমিশনের কোনো ইন্টারভিউ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কোনো ইন্টারভিউ কেন পরীক্ষা হয়েছে প্রাইমারি স্কুলের মাস্টারদের কিছু হয়েছে সরকারি সব হয়েছে শুধু কিছু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তাও টাকার বিনিময় এনবিটিভির পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে লালগোদা বিধানসভার কেন্দ্রের সংযুক্ত মোর্চার সমর্থিত জাতীয় কংগ্রেসের প্রার্থী আবু হেনা প্রথমে এই বিধানসভা কেন্দ্রে একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে আপনি দাঁড়িয়েছেন জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে অন্যদিকে বিজেপি এই তৃণমুখী লড়াই মূলত অন্যান্য প্রার্থীরা রয়েছে এই তৃণমুখী লড়াইয়ে কটা কঠিন মনে হচ্ছে প্রত্যেকটা লড়াই আমি লড়াই মনে করি এটা হলো সেই লড়াই মনে করি আগে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো যেরকম লড়াই হয়েছে এবারও সেরকমই হবে তার বেশ কিছু নয় লড়াই যে খুব একটা কঠিন হবে আমার মনে হয় না অনেকে কঠিন করে দিচ্ছে কঠিন করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বরাবরই আমরা জিতেছি এখানে লালগোলা লালগোলার মানুষ কংগ্রেসের মানুষ কংগ্রেস প্রেমী মানুষ তারা কংগ্রেসকেই ভোট দেয় বিধানসভায় ভোট দেয় লোকসভায় ভোট দেয় কংগ্রেস বিধানসভা ভোট দেয় গত লোকসভায় ভোটে যদিও আমাদের কিছুটা খারাপ হয়েছে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পঞ্চায়েতের পঞ্চায়েতের নির্বাচনে আমরা পঞ্চায়েত সমিতি পেয়েছি নটা গ্রাম পঞ্চায়েত পেয়েছি জেলা পরিষদের তিনটা সিট তিনটা সিটি পেয়েছি আমরাই পেয়েছি এখানে তৃণমূল বা অন্য কোনো দল কেউ পায়নি আমরাই পেয়েছি কংগ্রেস এবার সারা পশ্চিমবঙ্গে জোট করেছে সংযুক্ত মোর্চা তাতে বাম ফ্রন্ট আছে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে তাদের সঙ্গে আমরা জোট করেছি আমাদের একটা উদ্দেশ্য এখান থেকে স্বৈরাচারী তৃণমূলকে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সৈরাচারী সৈরাচরি সরকার চলছে তাকে উৎখাত করা সঙ্গে সঙ্গে এখানে বিজেপির হিন্দু মৌলবাদী শক্তি যারা বিভাজনের নীতি নিয়ে ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আমরা আমরা দেখছি এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস একচেটিয়া বরাবরই আপনি ছবারের বিধায়ক হয়েছেন কিন্তু এবারের লড়াইটা যেন একটা অন্য রকম মনে হচ্ছে একদিকে যেমন বিজেপি থাও বাসাচ্ছে তার পাশাপাশি তৃণমূল কংগ্রেস দিন দিন শক্তিশালী হয়ে উঠছে সেই জায়গাটায় লড়াইটা কঠিন মনে করছেন না তৃণমূল শক্তিশালী হচ্ছে কি হচ্ছে না সেটা আপনারা বলতে পারবেন কী শক্তিশালী হচ্ছে আমরা জানি না কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে ভালো ভালো আমরা ইয়ে পাচ্ছি সমর্থন পাচ্ছি বিভিন্ন মানুষের কাছ থেকে সমর্থন পাচ্ছি হ্যাঁ ওদের টাকা আছে কোটি কোটি টাকা কয়েকশো কোটি টাকা গতকাল অভিষেক ব্যানার্জি এখানে বক্তৃতা করে গেল বক্তৃতা করেছে তো জানেন বোধ হয় জানেন কেন জানি না জানেন সে অভিষেক ব্যানার্জির এখন ব্যাঙ্ক ব্যালেন্স কত আবার জিজ্ঞেস করবে বং অভিষেক অভিষেক ব্যানার্জির কত হাজার কোটি টাকা আছে সেটাও জিজ্ঞেস করবে কতশো কোটি টাকা তাদের কাছে আছে জিজ্ঞেস করবে কত পঁচিশটা প্লট তারা দখল করে বসে আছে তাদের ফ্যামিলি মমতা ব্যানার্জি নিজেকে বলে ধর তার মূর্ত প্রতীক সবচেয়ে মিথ্যাবাদী সবচেয়ে ধন্দাবাদ যদি হয় মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি সে তার নিজের ফ্যামিলি ছাড়া কিছু বোঝে না আজকে কোনো কাজ করেনি কোনো এমপ্লয়মেন্ট নেই কোনো চাকরি নেই দুর্নীতি ভরে গেছে টেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে আপনারা সকলেই জানেন দু সালে যে টেট পরীক্ষা এখানে হয়েছিল তারপর এখানকার শাগির হোসেন তার চেয়ারম্যান ছিল কত লক্ষ টাকা একটা চাকরির ক্ষেত্রে নিয়েছে আপনি দেখবেন কটা চাকরি হয়েছে আজকে পাবলিক সার্ভিস কমিশনের কোনো ইন্টারভিউ হয়েছে স্কুল সার্ভিস কমিশনের কোনো ইন্টারভিউ কেন পরীক্ষা হয়েছে প্রাইমারি স্কুলের মাস্টারদের কিছু হয়েছে সরকারি সব হয়েছে শুধু কিছু সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করে তাও টাকার বিনিময়ে পাঁচ হাজার ছ টাকা বিনিময়ে মাইরে দিচ্ছে তার কারণ তারা কোনো কিছু কাজ করতে চাইছে না করতে চাইছে না শুধু যুবশ্রী শুধু কন্যাশ্রী শুধু অমুকশ্রী তমুক সাথী অমুক সাথী এইসব করে চালিয়ে গেল আর হাজার হাজার লক্ষ লক্ষ যে বেকার যুবক পাশ করে বসে আছে ভালো রেজাল্ট করে বসে আছে কোনো চাকরি বাকরি তারা দিচ্ছে না কিন্তু এখানকার যে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি অভিযোগ করছেন যে আপনি ছবারের বিধায়ক হয়েছেন কিন্তু এলাকায় কোনো উন্নয়ন করেননি এলাকার উন্নয়ন করেননি প্রথম কথা আমি বলে যাচ্ছি কংগ্রেস ক্ষমতায় কোনোদিনও ছিল না উনিশশো সাতাত্তর সালে কংগ্রেস শেষ ক্ষমতায় আছে শেষ ক্ষমতায় কংগ্রেস এসেছিল তারপর চৌত্রিশ বছর বাম ফ্রন্ট ক্ষমতায় ছিল এটা জানেন তো তারপরে দশ বছর এখানে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে তাহলে বাহাত্তর থেকে সাহাত্তর সাল পর্যন্ত আমরা যে কাজ করেছি তারপরে হাসপাতালের একটা বেড বেড়েছে হাসপাতালের একটা বেড বেড়েছে বাহাত্তর থেকে সাতাত্তর সাল পর্যন্ত কংগ্রেস এই লালগোলাতে পাঁচ হাজার লোকে চাকরি দিয়েছে সরকারি চাকরি পাঁচ থেকে ছ হাজার লোকে চাকরি দিয়েছে সেটা কে দিয়েছে জানেন আমার প্রয়াত পিতা আব্দুল সত্তার আপনাদের বয়স তখন হয়নি তিনি কৃষিমন্ত্রী ছিলেন আইন মন্ত্রী ছিলেন নুরাল অফিসার মন্ত্রী ছিলেন হ্যাঁ এবং যেটা মিনি একটা ইরিগেশান মাইনর ইরিগেশান মন্ত্রী ছিলেন বুঝতে পেরেছেন তো এই পাঁচ হাজার লোকের চাকরি দিয়েছে তার জন্য কোনো কাটমানি কোনো ঘুষ কিংবা কোনো কিছু দায় দিতে হয়নি আজকে যে সব চাকরিগুলো তো হচ্ছেই না সেই চাকরিগুলো যেগুলো হচ্ছে সেগুলোতে যদি সিভিক ভলেন্টিয়ার নেন তাকে আপনাকে ঘুষ দিতে হবে তা ছ হাজার টাকা পায় ওর চাকরি নয় যে কোনো সময়ে তাকে লাথি মেরে তাড়িয়ে দিতে পারে লালগোলা তৃণমূল কংগ্রেস বিধায়ক বলছেন যে মুর্শিদাবাদ জুড়ে লালগোলা জুড়ে একটা র্যাপিড চেঞ্জ আসছে যে এবার নাকি তৃণমূল কংগ্রেস জিতবে তাদের উদ্দেশ্যে কি বলবে দেখুন পুজোরও জিত হয়ে ইচ্ছা আছে তাহলে বলতেই পারে ওরা বলতেই পারে এর আগে অনেক সবাই বলেছিল আমরা জিতব এখন মোহাম্মদ আলী এখানকার লোক না মুর্শিদাবাদের লোক এক সময় ওর বাবা এখানে ছিল ইদ্রিস আলী ও কংগ্রেসের এমএলএ ছিল জানেন বোধহয় একবার কংগ্রেসের এমপি হয়েছিল ওর ব্যাটারা হয়নি আগে শুনুন তো মোহাম্মদ আলীরা ওই যে লালবাগে মতিঝিল বলে একটা পার্ক করেছে নাইনটি নাইন ইয়ার্স লিস্ট পেয়েছে এর থেকে মানে দিল্লি থেকে নিয়ে এসছে হ্যাঁ পে করেছে কি কীভাবে করেছে জিজ্ঞেস করেন তো করে কীভাবে করেছে ব্যবসা করেছে বাপকে দিয়ে ব্যবসা করেছে ধন্দাবাজি করে না এটা ধান্দাবাজি নয় আর আমি বলতে চাইছি যে র্যাপিড চেঞ্জ কিছু আসছে না র্যাপিড চেঞ্জ কিছু হওয়ার মতো নয় আমরা এখানে ক্ষমতায় নেই তাই আমরা কিছু করতে পারছি না আমরা এখানে ক্ষমতায় নেই বলে আমরা কিছু করতে পাচ্ছি না আমি এমএলএ ল্যাডের টাকা দিয়ে যা কিছু করেছি রাস্তাঘাট তারা কোনো কিছু করতে দেয়নি এবারে আমি দাঁড়ান তাই আমি বলতে চাইছি যে সে টাকা দিয়ে প্রচুর টাকা এখানকার মানুষদের জিজ্ঞেস করবে যে কত এমএলএ ল্যাডের টাকা কত কাজ হয়েছে এমপি ল্যাডের টাকায় প্রণব মুখার্জি থেকে করে এমপি ল্যাডের টাকা আমরা কত কাজ করেছি দশটা রাস্তা বড় বড়ো রাস্তা প্রণব মুখার্জিকে দিয়ে আমি করিয়েছি প্রণব মুখার্জিকে দিয়ে করেছি দশটা রাস্তা পঁয়ত্রিশ কোটি টাকা পঁয়ত্রিশ কোটি না কত কোটি টাকা আমি করেছি অভিজিৎ মুখার্জি যখন তখন দেড় কোটি টাকা দিয়ে হাসপাতালের একটা বিল্ডিং তৈরি করে দিয়েছি আমরা করেছি কৃষ্ণপুর হাসপাতাল কিন্তু সেই কৃষ্ণপুর হাসপাতালে যে পুরনো বিল্ডিংটা ওটা ফেলে রেখে দিয়েছে আমরা ওটা করেছিলাম বেডের সংখ্যা যাতে বাড়ায় আব্দুল সাতা যখন করে গেছিলো তখন বান্নটা সিটের হয়েছিল আমরা চেয়েছিলাম যে একটা জেনারেল হসপিটাল যেখানে দেড়শো থেকে দুশো কিন্তু আমরা ক্ষমতায় নেই মমতা ব্যানার্জি ক্ষমতায় আছে সে আবার মুখ্যমন্ত্রী সে আবার হেলথমন্ত্রী সে কিচ্ছু করছে না এবার সংযুক্ত মোর্চার জোট হয়েছে একদিকে বাম একদিকে কংগ্রেস একদিকে আইএসএফ সবাই মিলে মহাজোট করে সংযুক্ত মোর্চার যে জোট কতটা আশাবাদী সংযুক্ত মোর্চা ক্ষমতা আমরা আশাবাদী আমরা আশাবাদী এখানে বিজেপির থেকে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী এখানে বডি ফেলে দিয়েছেন মানে পশ্চিমবাংলায় বডি ফেলে দিয়েছেন ওরা অমিত শাহ বডি ফেলে দিয়েছেন জে পি নাড্ডা ওদের সভাপতি বডি ফেলে দিয়েছেন ওরা বলছেন যে এখানে ওরা ক্ষমতায় আসবেন ওরা ক্ষমতায় আসতে পারবে না আর ক্ষমতায় আসতে আসতে পারবে না কিন্তু আমি আরও বলছি যে তৃণমূল কংগ্রেস তো ক্ষমতায় আসবে না তৃণমূল ক্ষমতায় যদি আবার ক্ষমতায় আসে যদি ক্ষমতায় আসে দশ বছর ধরে যেভাবে শোষণ করে এসছে মানুষকে আবার পাঁচ বছর ধরে তারা শোষণ করার সুযোগ পেয়ে যাবে লক্ষ লক্ষ টাকা কাটমানি অমুক মানি তমুক মানি এইসব চল চলেছে চল চলবে নিজে বলেছে না যা কাটমানি খাচ্ছ তার পঁচিশ পারসেন্ট তোমরা রাখো পঁচাত্তর পার্সেন্ট আমা আমাকে দাও মানে পার্টিকে দাও এটা ওর মুখ থেকে একশো না এই সব ব্যাপারগুলো হচ্ছে আমি মনে করি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের জেলা বরাবর কংগ্রেসের ছিল উনিশশো সাল থেকে কংগ্রেস এই বিধানসভায় হারেনি এবং মুর্শিদাবাদ জেলা এখন অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা আছি এবং আমরা মনে করি মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস ভালো ফল করবে আমি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট হিসাবেই বলছি যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ভালো ফল করবে আপনারা দেখে নেবেন শুধু এটা 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 পঞ্চায়েতের নির্বাচন নয় গত পঞ্চায়েতের নির্বাচন আপনারা কভার করেছেন কিনা আমি জানি না গত পঞ্চায়েতের নির্বাচনে যে কাজটা করেছিল হে খাস্ট্যাগ হ্যাঁ ওই বড়ো বড়ো মানে কোদালের বাঁট থেকে আরম্ভ করে এখানকার পুলিশ বিক্রম কর্মকার ছিল নাম ধরে বলছি ছিল কীভাবে ভোট করেছে একটা সৈরাচারী মানুষ কত এই নিয়ে করেছে গণতন্ত্রই নাই গণতন্ত্র লঙ্ঘিত হয়েছে গণতন্ত্র গণতন্ত্র পদদলিত হয়েছে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে পঞ্চায়েতের নির্বাচনে আমরা এই নির্বাচনে গণতন্ত্রকে হত্যা করে তা সেই জন্য আট দফায় নির্বাচনটা হচ্ছে ওদের হাতে যদি ক্ষমতা থাকে এখানকার পুলিশের হাতে যদি ক্ষমতা থাকে মমতা ব্যানার্জি আবার সে কাণ্ড করবে করবে কিন্তু একটা জিনিস আমরা দেখছি যে বিজেপি যেভাবে কেন্দ্রীয় নেতারা তাদের দলীয় প্রচার করার জন্য আসছে রাজ্যের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী তেমনভাবে কংগ্রেসের সিনিয়র লিডাররা রাহুল গান্ধী আসছেন না সোনিয়া গান্ধী এমনভাবে কলকাতা আসছে না পশ্চিমবঙ্গে আসছে না কেন বিজেপির নেতৃত্বরা আসলেও কংগ্রেসের নেতৃত্বে আসা কম কেন দেখুন এখন একটা করোনার একটা আবহাওয়া চলছে করোনা করোনা অলরেডি শুরু হয়ে গেছে করোনা ওরা শুরু হয়েছে রাহুল গান্ধী এক পশ্চিমবঙ্গে অন্তত দুটো দুটো দিন বোধহয় এখানে ছিলেন নর্থ বেঙ্গলে রায়গঞ্জে ছিলেন শিলিগুড়িতে ছিলেন তারপর উনি বললেন যে করোনার একটা যা অবস্থা তাতে এখন মিটিং মিছিল করা উচিত না তিনি এটা এখন বন্ধ করে দিয়েছেন আবার আজকের কাগজে দেখলাম নাকি নিউজে দেখলাম যে উনি মধ্যে করোনা এই কিছু উনি আক্রান্ত হয়েছেন আমাদের নেতা মুর্শিদাবাদ জেলার কথা বলছে মুর্শিদাবাদ জেলা আমাদের নেতা অধিরঞ্জন চৌধুরী অধীরঞ্জন চৌধুরী একটা কেন্দ্রীয় সেন্ট্রাল লিডার উনি কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য লোকসভায় কংগ্রেস দলীয় নেতা জেলা দলের নেতা সুতরাং ইনি এখানে প্রচণ্ড প্রচুর সময় দিচ্ছেন পশ্চিমবঙ্গে উনি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি প্রচুর সময় দিচ্ছেন বিভিন্ন জায়গায় গেছেন আজকে একটা মিটিং ছিল ওনার এখানে কিন্তু ওটাকে ক্যান্সেল করতে হয়েছে যে উনি ফর্টি এইট আওয়ার্সের জন্য একটা একটা কোয়ারেন্টাইন নিয়েছেন ফর্টি এইট আওয়ার্স উনি মানে ফর্টি আওয়ার্স আজকে শেষ হবে কাল থেকে হয়তো আবার উনি আরম্ভ করবে সেটা হচ্ছে না কিন্তু আমাদের সব নেতারা পশ্চিমবঙ্গের সব নেতারা আছে আমরা আছি আমাদের যে যে জোট যারা নেতা আছেন তারাও আছেন তারাও এখানে প্রচার করছেন ভিন্নভাবে প্রচার করছেন এবং আমরা আশাবাদী একটা আমরা আশাবাদী যে এই নির্বাচনে স্বৈরাচারী তৃণমূল কংগ্রেস পরাস্ত হবে এবং আমাদের যারা বিজেপি পার্টি যেটাকে আমরা একটা আর এস একটা মৌলবাদী দল সেই বিজেপি পার্টিকে পরাস্ত হবে একেবারে সর্বশেষ প্রশ্ন লালগোলা মানুষের কাছে কি চাইবেন কতটা আশাবাদী এবং এই এলাকার মানুষের কাছে আপনি কি চাইবেন দেখুন লালগোলার মানুষের কাছে অনেক পেয়েছি লালগোলার মানুষ কংগ্রেসকে উজাড় করে দিয়েছে এবং এখনও তারা দিতে প্রস্তুত আছে সুতরাং লালগোলার মানুষ কাছে নতুন করে কিছু চাওয়ার নেই ওনার দেবেন ভোটে দেবেন ভোটের মাধ্যমে ওনারা দেবেন ওনারা দেবেন মুর্শিদাবাদ জেলায় গত পঞ্চায়েতের নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে কোদালের বাট নিয়ে ও পুলিশকে সঙ্গে নিয়ে এখানকার এসপি থেকে আরম্ভ করে ওসি থেকে আরম্ভ করে সঙ্গে নিয়ে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল তার একটা যোগ্য জবাব দেবেন এই নির্বাচনে এই বিধানসভা নির্বাচনে সে যোগ্য জবাবটা তৃণমূল কংগ্রেসকে দেবে আমি বলছি দেবে কারণ মানুষের মানুষ কিন্তু ওইটার জন্য ওয়েট করে আছে অপেক্ষা করে আছে অপেক্ষা করে আছে গণতন্ত্র প্রত্যেকটা নির্বাচন একটা গণতন্ত্রের উৎসব আপনি জানেন তো গণতন্ত্রের উৎসব বলা হয় প্রত্যেকটা মানুষ আঠেরো বছরও এবং তার ঊর্ধ্বে যারা বয়স যারা ভোটার লিস্টের নাম আছে তারা গণতন্ত্রের উৎসব তারা প্রচার করবে তাদেরকে ভোট না দিয়ে ছাপ্পা ভোট মেরে এ করে অত পঞ্চায়েতের নির্বাচনে যা করেছে এর মতো স্বৈরাচারী তো আর কিছু হতে পারে না সুতরাং তাদেরকে আমি মনে করি তাদেরকে পরাস্ত করতে পরাস্ত হতে হবে এই আমি আশা করব পশ্চিমবঙ্গে তারা পরাস্ত হবে তারা পরস্ত হবেই ধন্যবাদ আমরা কথা বলছিলাম লালগোলা বিধানসভার সংযুক্ত মোর্চার জাতীয় কংগ্রেস প্রার্থী আবু সঙ্গে এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন